আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সিরাত উদযাপন কমিটির নামে এসব কেন জামাত শিবির সংবাদ সম্মেলন বিক্ষোভ আরও কত কী কাজটা জামাত শিবির কতটুকু ঠিক করছে সিরাত উদযাপন কমিটি হঠাৎ করে আলোচনায় বিশেষ করে বারোই রবিউল আউ্য়ালকে কেন্দ্র করে মিলাদুলনী বা নবী যাই বলি না কেন এই দিনটাকে কেন্দ্র করে সিরাত উদযাপন কমিটি জাতীয়ভাবে পরিচিতি লাভ করে আমরা কিছু নেতিবাচক সংবাদও দেখতে পাই সেখানে র্যালি হয়েছে আরও অনেক কিছুই করেছে তারা উত্তরায় জসিম সড়কে জাতীয় সিরাত কমিটির ভ্রাম্যমাণ নাতে রাসুল সাল্লা সাল্লাম পরিবেশনার সময় বিকাল তিনটায় ভ্রাম্যমান ট্রাকে থাকা ছয়জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ এরা এই লবলের কথা তারা হলেন গাজী মনির কালাম রাকিব আজাদ আবদুল হক ও হাসান আলী রাহুসুল শানে সানে নাতে রাসুল পরিবেশনা থেকে লোকজনকে আটক করে থানায় আটকিয়ে রাখার তীব্র প্রতিবাদ অবিলম্বে তাদেরকে সেরে দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদত্ত আহ্বান জানিয়েছেন জাতীয় সিরাত উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রখ্যাত সঙ্গীত শিল্পী জনাব মুস্তফা জামান আব্বাসি আরও কি কি বলেন বড় কথা এই যে কথাগুলো প্রতিবাদ গ্রেপ্তার হয়েছে নাতেরাসুল পরিবেশন এগুলো সব কিন্তু জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ জানিয়েছে তাদের কাছ থেকেই আমরা জানছি সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো গণমাধ্যম কিন্তু এটা স্বীকার করছে না বা এটা প্রচার করছে না আর রেলি বা প্রোগ্রামগুলো একেবারে জামাত ইসলামীর পোস্টেড বড় বড় নেতা ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের তারা সেখানে উপস্থিত থাকছে বলছে আর গ্রেপ্তারের কারণ তো স্পষ্ট যে প্রশাসন বুঝতে পেরেছে যে এই সিরাদ উদযাপন কমিটি এটা জামাত শিবিরের একটা প্ল্যাটফর্ম এ কারণেই অন্য সবাই জোশ্নে জলস করলেও কিছু বলে না কিন্তু এই সিরাত উদযাপন কমিটিকে বাধা দিচ্ছে গ্রেপ্তার করছে ইত্যাদি ইত্যাদি আবার এই সিরাত উদযাপন কমিটিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা রিপোর্টার্স ইউনিটে ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে নয় শিল্প ছয় শিল্পী সহ নয় জন আটকের প্রতিবাদে সেখানে আলেম আলেমুলামরা নেতৃবৃন্দ আছে যারা আছে তারা জামাতের লোক এটা সবাই জানে এটা হাইট করার কোনো সুযোগ নেই আবার এরাই দেখতে পাচ্ছি সিরাতুত নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন অনুষ্ঠানে 9 জন আটকের প্রতিবাদে মানব করছে আবার আজকের একটা নিউজ উত্তরায় আলেম ওলামার বিক্ষোভ বিক্ষোভে পুলিশের লাঠি চার্জ টিয়ার শেলও গুলি পথচারী 10 15 জনকে তুলে নিয়ে গেছে 12ই রবিউল আউয়াল সিরাতুত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাতী রাসূল সাল্লাম পরিবেഷണায় আকস্মিকভাবে পুলিশের বাধা দান নবী প্রেমিকদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃতদের চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবিতে আজ এগারোটায় এগারো অক্টোবর দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে উত্তর আজমপুর ব্রিজের নিচ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি মিছিল হাউস বিল্ডিংয়ের আগে সমাবেশে মিলিত হয় মিছিল শেষ করে সবাই যখন বাসায় ফিরছে তখন পুলিশ মিছিল অংশগ্রহণকারী ইসলাম প্রেমিক জনতা আলে মোলাম এবং পথচারী উপর গুলি করে এতে অর্ধশত আহত হয় সেখান থেকে পুলিশ আলে মোলামা সহ দশ পনেরো জনকে তুলে নিয়ে যায় এখন মিছিলটার ভিডিও দেখলাম জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের একজন নেতা জনাব আতর রহমান সরকার শেয়ার করেছে একেবারে জামাত ইসলামীর রাজনৈতিক মিছিল যেরকম বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি বা সিরাত প্রেমিক নবী প্রেমিক উপস্থিতি আলেমুলামার উপস্থিতি এখানে যে সবাই ট্র্যাডিশনাল আলেম প্যান্ট শার্ট পরা সাধারণ লোক জামাতের মিছিল যারা থাকে তারাই বেশিরভাগ স্লোগানটা পলিটিক্যাল স্টাইলের ব্যানারও জামাতের ব্যানার যেভাবে যে কালারে থাকে ওই ব্যানারেই লেখা না পড়লে কালার দেখেই যে কেউ বুঝতে পারবে যেটা জামাত শিবির এটা হাইট করার সুযোগ নেই যেহেতু লোকজন একই এটা করতে পারে এটা অধিকার যে কোনো নাগরিক সে যে দলেই করুক না কেন সে আলাদা কোনো কালচারাল সংগঠন ধর্মীয় কোনো বিধিবিধান পালনের জন্য আলাদা কোনো কমিটি কমিশন এটা করতে পারে এটা ডেফিনেটলি সাংবিধানিক অধিকার এটা বাধা দেওয়ার অধিকার কারণে যদি তারা কোনো অন্যায় বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে যেহেতু সিরাত উদযাপন কমিটি রাহুল সিরাত চর্চা করে সিরাত সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে বাংলাদেশের অন্যান্য যে সবাই যেরকম করে সেরকম অতএব তাদের বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না এর কোনো যৌক্তিকতা নাই এখন তাদেরকে নাতেরাসুর পরিবেশনার সময় ট্রাক থেকে আটক করা থেকে শুরু করে পরবর্তীতে যা আজকের বিক্ষোভ মিছিল থেকে এগুলো যে সব অগণতান্ত্রিক অন্যায় এটা তো বিশ্লেষণের অপেক্ষা রাখেন এটা তো বিয়ন রিজনেবল ডাউট প্রমাণিত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে কাজটা সিরাদ উদযাপন কমিটির নামে সংবাদ সম্মেলন পর্যন্ত গ্রহণযোগ্য মানব বন্ধন পর্যন্ত গ্রহণযোগ্য কিন্তু একেবারে জামাত ইসলামের স্টাইলে একবার হুবহু ওই স্টাইলে একই লোকজন নিয়ে বিক্ষোভ মিছিল করা রাজপথে এটা আমি যৌক্তিক মনে করি না কারণ আলে ওলামাদেরকে এভাবে হয়তোবা এখানে একটা কৌশল নিয়েছিল জামাত যে সিরাত উদযাপন কমিটিকেও যদি বাধা দেওয়া যায় তাহলে তারা প্রচারণা চালাতে পারবে এই যে সিরাতও পালন করতে দেয় না আলে ওলামাদেরকেও তারা দাঁড়াতে দেয় না সঙ্গীতও পরিবেশন করতে দেয় না এরকম একটা প্রচারণা চালানোই উদ্দেশ্যেই কিন্তু হয়তোবা ভিন্ন প্ল্যাটফর্ম নাম দিয়ে জামাত শিবিরের নেতাকর্মীরা মাঠে নেমেছিল এটা কিন্তু অতীত হয়েছিল দুই সালে তাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে দেশব্যাপী সম্মিলিত ওলামা মাসাইক পরিষদের ব্যানারে শিবিরের প্যান্ট শার্ট পরা ছেলেরাও মিছিল করেছে আমরা দেখেছি কিন্তু তাতে কিন্তু লাভ হয় লাভ হয়নি যে অন্য ব্যানারে আলেম ওলামার সিরাত নাম দিলে যে সরকার সব কর্নার দেখাবে এটা কিন্তু অতীত ইতিহাস বলে না অতএব আমি যেটা বলতে চাই হ্যাঁ বিক্ষোভ মিছিল প্রতিবাদ এগুলো জামাত ইসলামী জামাত ইসলামী নামে শিবির শিবির নামে করলেই আমার মনে হয় ভালো হয় তারা তো করছে অন্য নামে করে এতে আলাদা কোনো অ্যাডভান্টেজের যে চিন্তা তারা করেছিল এটা সম্ভব না হয় নাই এই সরকারের সেই সব কর্নার নাই আমার আপত্তির জায়গা হচ্ছে এই সিরাদ কমিটি আলেম ওলামা এদের ব্যানারে মাঠে নামিয়ে বরং এদের জায়গা আরও সংকুচিত করে দেওয়া হচ্ছে এটা জামাতের একটা ভুল একটা চিন্তা বলে আমি মনে করি কারণ এই আলেম ওলামার আরও অনেক জায়গায় কথা বলতো তাদেরকে বাধা দেওয়া হতো না বা এই সিরাদ কমিটি আরও বিভিন্ন ক্রিয়েটিভ প্রোগ্রাম প্রেস ক্লাবের রুম ভাড়া নিয়ে অনেক কিছুতেই করতে পারত। এখন যেহেতু তারা বিক্ষোভ মিছিল করছে আবার সেখানে গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে তো এতে কিন্তু তাদের ওই যে সুযোগ সিরাত উদযাপন কমিটি সেগুলো সংকুচিত হয়ে গেছে। তো আমার কনক্লুডিং রিমার্ক হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে যে অন্যায় করেছে এটা অগণতান্ত্রিক আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর সিরাত উদযাপন কমিটির নামে বিক্ষোভ মিছিল করা একেবারে পলিটিক্যাল স্টাইলে আমি এটাকে সঠিক হয়েছে বলে মনে করি না এটা সিরাত উদযাপন কমিটি নামের সাথেও এ ধরনের বিক্ষোভ মিছিল যায় না যদি এরকম হতো যেমন শিবির বা জামাত এরা তো স্বাধীনতা দিবস বিজয় দিবস উপলক্ষে র্যালি করে এবং শিবির অতীতেও কিন্তু সিরাত উপলক্ষে সিরাত র্যালি করে করেছে এখন সিরাত র্যালি এভাবে তারা করতো বিভিন্ন দিবসে যেরকম করে করে দেশব্যাপী ঠিক আছে ভালো কিন্তু এখানে সিরাত উদযাপন কমিটির নামে র্যালি পর্যন্ত সীমাবদ্ধ থাকাটা যৌক্তিক ছিল কিন্তু একেবারে বিক্ষোভ মিছিল করা সঙ্গীত পরিবেশনও যৌক্তিক ছিল তারপরে গ্রেফতারের বিষয়টা এটা হয়তো বা বুঝতে পেরেছে কারণ যশ্নে জুলুস এর মতো প্রোগ্রামকে কিছু বলা হচ্ছে না তাদের এই সাউন্ড বক্স বা এটা নিষেধ করছে তো সেখানে এগুলো আরেকটু একটু অ্যাডভান্সভাবে যদি উপলব্ধি করে তারা একেবারে ঘরোয়া প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আরও বেশি হেকমতপূর্ণ হতো আরও বেশি উপকার হতো লাভ হতো বলে আমি মনে করি তো এরকম আরও বিভিন্ন বিষয় আছে পেশাজীবীদের বিভিন্ন সংগঠন বা এরকম ধর্মভিত্তিক যেমন মজলিসুল মুফাসরিন বা মুফসির পরিষদ যাই বলি না কেন এ ধরনের সংগঠন যারা আছে এরা যে জামাত শিবির পন্থী এটা সবাই জানে এটা গোপন করার সুযোগ নেই এদেরকে যেন মাঠে নামানো না হয় ইনডোর প্রোগ্রামই এদের জন্য শোভনীয় ইনডোর প্রোগ্রাম করলে কিন্তু এরা কনফারেন্স হল অথবা প্রেস ক্লাবের রুম ভাড়া পায় কিন্তু এরকম করতে করতে এক পর্যায়ে সেসব জায়গায় সংকুচিত হয়ে যেতে পারে এটা আমার মনে হয় না যে এই বিষয়টা ঠিক হয়েছে আরও অ্যানালে আমি দৃষ্টিভঙ্গি আকারে উপস্থাপন করছি যে পুনর্বিবেচনা করুন যতটুকু বিক্ষোভ মিছিল যা হয়েছে এখানে স্টপ করুন বাকিটা এটা আইনিভাবে মোকাবেলার চেষ্টা করুন